আওয়ার পরে ওরা এয়ারপোর্ট আই গেছে, আমি জানি না। আই ওখান থেকে আমার থেকে পাসপোর্ট, আমার আমার সামানের গাইড সবগুলো ওদের গাড়িতে উড়াই নিছে। পাসপোর্ট নিছে আমার বড় বোনের কারে নিছে, আমি কোনো করতে পারবো না। পরে আমি দেখি যে পাসপোর্ট নাই, তো ওরা আমার এখানে অনেক টানাটানি করছে। যাওয়া হলো, আমি বলছি আমি যাবো না। আমার সাথে আমি টাকা পয়সা দিয়েছি, এখন ছেলে বাপ চিনে না, মা চিনে না, ভাই চিনে না, কাউকে চিনে না। এই একমাত্র শুধু তার কাকে বিয়ে করছে সে তাকেই চিনে। আমরা ওরে গাড়ি নিয়ে আইসি নিতে, ও আমাদের সাথে যাইবে না, শ্বশুর বাড়ির যাইবে। ও আমগরে চিনে না, মা চিনে না, বাপ চিনে না, ভাই চিনে না, বোন চিনে না। জন্মদাতা বাবার প্রতি সন্তানের এমন নির্দয় আচরণ সইতে পারেনি আদরের বোন, তার আহাজারি হৃদয় ছুঁয়ে গেছে উপস্থিত সবার। আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগতম। সর্বপ্রথম একটু ভিডিও ক্লিপ শুনলেন আমাদের ওমান প্রবাসীর গল্প। তো ভিডিওটি কি তৈরি করবার কি বলবো, নিজে কিছু বুঝতে পারতেছি না। মানুষ এভাবে কিভাবে নরপশু হয়, যে মা 10 মাস 10 দিন গর্ভ ধরেছে, লালন পালন করেছে, প্রবাসের কথা তো বাতি দিলাম, সেই প্রবাসী তার মা বাবাকে রেখে সে তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে চলে গেল। সে দেশে আসার পর এয়ারপোর্টে নামার পরেই তার শ্বশুর বাড়ির লোকজন এবং তার বাপ মা এসেছিল, কিন্তু সে তার বাপ মাকে পাত্তা না দিয়ে সে চলে গেল তার শ্বশুর বাড়ি। একটাবারও তো চিন্তা করা উচিত ছিল, এখন হয়তো সে টাকা রুজি করে, শ্বশুর বাড়ির লোক হয়তো অনেক কিছু, কিন্তু যখন তাদের কিছু ছিল না তখন কিন্তু এই বাপ মাই কিন্তু তাদের পাশে ছিল। তো আল্লাহ তাআলা এই ধরনের নরপশুদের থেকে আমাদের বোঝার তৌফিক দিক। আমি কথা বাড়াচ্ছি না, তাহলে চলেন আমি একটু ভিডিও ক্লিপ আপনাদের দেখাই। কথা বলতে চাইছি না আপনার সাথে, বাস ফ্যামিলি যাব। ওমান প্রবাসী এই যুবকের নাম রকি, বাড়ি কুমিল্লায়। 2 বছর আগে ভালোবেসে রিনা আক্তারকে বিয়ের পর ফের চলে যান ওমানে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিমানবন্দরে নামার পরই নাটকীয় ঘটনার সূত্রপাত। রকিকে নিয়ে শুরু হয় বাবা আর শ্বশুর বাড়ির লোকদের টানাটানি। বাবার বাড়ি নাকি শ্বশুর বাড়ি, কোথায় যাবেন রকি, এই দ্বন্দ্ব গড়ায় পুলিশ পর্যন্ত। উভয় পক্ষই যান চট্টগ্রামের পতেঙ্গা থানায়, সেখানেই রকি সিদ্ধান্ত জানান শ্বশুর বাড়িতেই যাবেন তিনি। স্ত্রী রিনাও যেতে চান না রকিদের ঘরে। আওয়ার পরে ওরা এয়ারপোর্ট আই গেছে, আমি জানি না। আই ওখান থেকে আমার থেকে পাসপোর্ট, আমার আমার সামানের গাইড সবগুলো ওদের গাড়িতে উড়াই নিছে। পাসপোর্ট নিছে আমার বড় বোনের কারে নিছে, আমি কোনো করতে পারবো না। পরে আমি দেখি যে পাসপোর্ট নাই, তো ওরা আমার এখানে অনেক টানাটানি করছে। যাওয়া হলো, আমি বলছি আমি যাবো না। এমন সিদ্ধান্তের পর তৈরি হয় আরেক দৃশ্যপট। এবার ছেলের সামনে দাঁড়ান অসহায় বাবা, অবাধ্য সন্তানকে বিদেশ পাঠাতে গিয়ে মেয়ের কাছ থেকে ধার নেয়া টাকা ফেরত চান। ছেলে আমার সাথে আমি টাকা পয়সা দিয়েছি, এখন ছেলে বাপ চিনে না, মা চিনে না, ভাই চিনে না, কাউকে চিনে না। এই একমাত্র শুধু তার কাকে বিয়ে করছে সে তাকেই চিনে। আমরা ওরে গাড়ি নিয়ে আইসি নিতে, ও আমাদের সাথে যাইবে না, শ্বশুর বাড়ির যাইবে। ও আমগরে চিনে না, মা চিনে না, বাপ চিনে না, ভাই চিনে না, বোন চিনে না। রকির শ্বশুর পক্ষ শর্ত জুড়ে দেয় লেনদেন হবে স্ট্যাম্প করে। পুলিশের উপস্থিতিতে রকির বাবার হাতে 1,90,000 টাকার চেক তুলে দেয় শ্বশুর পক্ষ। এরপর স্ত্রীর হাত ধরে চলে যায় রকি। ও যখন এয়ারপোর্ট থেকে নামছে, নামার সাথে সাথে ওনারা যাই জরাই টরাই ধরে ছেলের পাসপোর্ট লাগেজ টাগেজ যা আছে সব ওনাদের গাড়িতে নিয়ে নিছে। ছেলে বাবার কাছে না যাওয়ার কারণটা কি সেটা আমরাও জানি না। আমরাও এই কথা বলি না যে তুমি তোমার গার্জিয়ানের কাছে না যাও, আমরাও বলি যে হ্যাঁ মা বাপ যেহেতু আছে তোমরা মা বাবার কাছে যাও, অসুবিধা নেই। স্ত্রী এবং তার হচ্ছে যে স্ত্রীর ভাই শ্যালক তাকে নেওয়ার জন্য এসছে, এ নিয়ে তাদের মধ্যে একটু বাকবিতণ্ড হয়েছিল। পরবর্তীতে তারা থানায় এসে আবার নিজেরাই চলে গেছেন, কোনো ধরনের অভিযোগ কেউ কারোর বিরুদ্ধে করেন নাই। জন্মদাতা বাবার প্রতি সন্তানের এমন নির্দয় আচরণ সইতে পারেনি আদরের বোন, তার আহাজারি হৃদয় ছুঁয়ে গেছে উপস্থিত সবার।